তারা এই ছোট ছোট বাচ্চাগুলা যারা এত সুন্দরভাবে অর্গানাইজডভাবে সাউথ ইন্ডিয়ান মুভির যে সমস্ত ফাইট সিকোয়েন্সগুলো আছে ওরা সুন্দরভাবে কপি করছে, এত সুন্দর এডিট করছে এবং এত সুন্দর ক্যামেরা করছে। আপনারা কি জানেন এদের বাড়ি কোথায়, কিভাবে এরা শুটিং করে, ক্যামেরাম্যান কে, ডাইরেক্টর কে? অবশ্যই এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সাউথ ইন্ডিয়ান বাচ্চাদের কাজ মানুষ কিন্তু খুব পছন্দ করছে। ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এদের ভিডিও কিন্তু খুব ভাইরাল এখন বর্তমান। তবে কোনো ধরনের বাজেট ছাড়াই এত সুন্দর যে ফিল্ম মেকিং করা যায়, এত সুন্দর অ্যাকশান সিকোয়েন্সগুলোকে কপি করা যায়, সেটা শুধুমাত্র এই দুজন মানুষের জন্য। এই দুজনেরও কিন্তু খুব বেশি বয়স নয়, একজনের নাম এম কিরণ, একজনের নাম লাইক। এত সুন্দর এডিটিং এবং এত সুন্দর ডাইরেক্টিং এইগুলা শুধুমাত্র দুজন ব্যক্তির মাধ্যমে হয়েছে। এবং ভাববেন না যে এই দুজন খুব বড়, এই দুজনও কিন্তু বড় নয়, এরাও বাচ্চা এবং এরাও কলেজে পড়ে, কেউ খেটে খায়, দিনমজুরি করে খায়। এরা দুজন ডাইরেক্টিং এবং এডিটিংয়ের কাজ করে এবং এরাই বাচ্চাদেরকে চালিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও করে। চলুন এদের কিছু ভিডিও আমরা দেখি, কিভাবে এরা সেট তৈরি করে, কিভাবে সুন্দর সুন্দর ভিডিও এরা বানায়। ওকে, কত্তি পট্টুকున్న కత్తిలా ఉన్నాడు কে কোন কাজ করবে এরাই কিন্তু বুঝিয়ে দেয়। హాయ్ ఫ్రెండ్స్, ఫస్ట్ ఆఫ్ ఆల్ థ్యాంక్ యూ సో మచ్ అందరికి. చాలా తక్కువ టైంలోనే ఎక్కువ వ్యూస్ వచ్చాయి. ఇది భరతన్ నేను సెట్టు. మీకు స్క్రీన్లో కనిపించే ప్రతి ఫైట్ సీన్ చాలా కష్టమైనలా కనిపించింది, కానీ మేము దాన్ని చాలా ఈజీగా కింద బెడ్ చేసుకొని టెక్నిక్గా చేశాము. పిల్లలందరికి కూడా ఏ హాని జరగలేదు, చాలా జాగ్రత్తగా వెపన్స్ యూస్ చేశాము. అండ్ చూడండి, దేఖాయ్ ఎరా కొత కష్ట కొరే ఈ వీడియోగులు బనాయ్. ప్రథమత బోలి జే ఎరా షూటింగ్ కొరర్ ఆగే జే సమస్త జాగా ఎరా షూటింగ్ కొరే ওরা নিজেই তৈরি করার চেষ্টা করে এবং সেটটা কিন্তু খুব ভালো করে ওরা খেটে তৈরি করে। আপনারা দেখবেন যে ওরা কীভাবে সেট তৈরি করে। ওকে, চলুন দেখে নিই। ఇక్కడ వరకు స్పీడింగ్ లాగండి, కట్ చెప్పేదాకా రెడీనా? ఓకే రెడీ, పర్ఫెక్ట్ రెడీ, త్రీ టూ వన్ యాక్షన్. তো বলি, এদের বাড়ি হচ্ছে সাউথ ইন্ডিয়ান, এরা হচ্ছে তামিল, আর এরা সাউথ ইন্ডিয়ান অ্যাকশান সিকোয়েন্সগুলোকে কপি করে। এদের একটা বাচ্চাদের গ্রুপ আছে এবং সেই গ্রুপেই সমস্ত বাচ্চারা আছে এবং কেউ দিনমজুর করে খায়, কেউ খেটে খায়, সবাই কিন্তু গরিব মানুষ এবং এরা কিন্তু খুব সুন্দরভাবে মানুষের কাছে এখন ভাইরাল। তো আশা করি এরা এইভাবেই কাজ করে যাবে এবং আপনারা এইভাবেই ওদেরকে সাপোর্ট করতে থাকবেন। তো দেখতেই পেলেন ওরা কী ধরনের ভিডিও বানায়, কীভাবে ভিডিও বানায়, কীভাবে ক্যামেরা করে, কীভাবে এডিট করে, সবই কিন্তু এই ভিডিওটায় আপনি
বুঝতে পারলেন। তো চলুন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ।